আজকে একটু ডিফারেন্ট ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে আজকে একটা রান্না করব। রান্নাটা হচ্ছে স্পেশালি ব্যাচেলারদের জন্য। আমার ভিডিও তোমরা যারা দেখো তাদের অধিকাংশই তো বিদেশে পড়তে ইচ্ছুক টাইপের, বেশিরভাগই স্টুডেন্ট, এবং হ্যাঁ সবাই তো স্টুডেন্ট বলতে গেলে। তো তোমাদের যেটা হবে, তোমরা যখন বাহিরে আসবে তখন দেখবে তোমরা ল্যাব থেকে এসছো, ক্লাস থেকে এসছো, তেমন হেভি কোনো খাবার টাবার নেই, একটু রুটি আছে, ব্রেড আছে। তো ব্রেডটাকে একটু স্টাইল করে কিভাবে একটু ভিন্ন টাইপের বানিয়ে খাওয়া যায় সেটা আজকে দেখাবো। তো আমার যেটা করতে হবে, আমার একেবারে নিচতলায় যেতে হবে, বিকজ অ্যাট দিস মোমেন্ট আমার হাতে আই ডোন্ট হ্যাভ এনি ব্রেড। তো ব্রেডটা আমি কিনবো, আর ব্রেড কেনার সময় যেটা নোটিস করবে, লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ব্রেডে সুগারের পার্সেন্টেজটা কত, সোডিয়াম আছে কি না, বা এই টাইপের কোনো হেলথের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট করে সেটা এক্সেসিভ আছে কি না, তো এটা খুব করে খেয়াল রাখতে হবে। আর আজকে যে রান্নাটা হবে সেটা রেগুলার করা যাবে না, কারণ এভাবে রান্না করে রেগুলার খেলে সেটা হেলথের জন্য ভালো না, কারণ আমি দেখালেই বুঝতে পারবে যে আসলে কেন আমি এটা বলছি, এবং সেটাও আমি ক্লিয়ার করবো। সো লেটস গো টু দ্য গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড আইল বাই আ ব্রেড প্যাকেট, লেটস গো। তো আমি যেটা করব, আমি আর শুধু ব্রেড না, আমি কিছু আম নিব। তো আমের দাম কিন্তু বেশ সস্তা এখানে চায়নাতে। হ্যাঁ, তো আমার যেটা হয়ে থাকে, আমার যখন ক্ষুধা লাগে আমি ব্রেড ট্রেডটা মানে খুবই ওকেশনালি খেয়ে থাকি। সব থেকে বেশি যেটা খেয়ে থাকি সেটা ফ্রুটস, এবং ফ্রুটস যদি বলা হয়, ফ্রুটসের মধ্যে সব থেকে বেশি হচ্ছে ম্যাঙ্গোটা, এটা আমার সব থেকে বেশি ফেভারিট। বাট আই ডোন্ট নো এক্স্যাক্টলি যেটা কতটা ফ্রেশ, ভালোই লাগছে দেখতে এগুলো, এটা যেটা। আর ব্রেড যেটা বলছিলাম, ব্রেডটা যতটা সম্ভব সুগারটা কমিয়ে নেওয়া যায় সেই ব্রেডটা আমি নিয়ে থাকি। তো এই যে এটা যেটা, এটাতে সুগারের পার্সেন্টেজটা বেশ কম এটাতে। তো চায়নাতে যখনই তোমরা মানে কোনো কিছু কিনবে, এটা একটু দেখে নেবে ট্রান্সলেট করে, যে এখানে সুগারের পার্সেন্টেজটা কত রয়েছে, বা অন্য কোনো কিছু রয়েছে কি না, অন্য কোনো যে প্রোডাক্টগুলো আছে সেখানে আনহেলদি যেই কেমিক্যালগুলো সেগুলো কত পার্সেন্ট। যেমন এখানকার যে ইয়োগার্টগুলো আছে না, ইয়োগার্টগুলোতে এক্সেসিভ পরিমাণে সুগার আছে কোনোটাতে কোনোটাতে, যেমন এটাতে, এটাতে প্রচুর পরিমাণে সুগার রয়েছে। কিন্তু এখানে আবার এক টাইপের রয়েছে, সেটা আজকে দেখতে পাচ্ছি না, সেটা আবার সুগার ফ্রি। তো এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে চায়নাতে, বিশেষ করে খাবার ব্যাপারটা যেটা। তো এখন যেটা হয়েছে, আমার ব্রেড যেগুলো, ব্রেডগুলোর মধ্যে আমি দুটো স্লাইসকে আমি নিয়েছি যে রান্নাটা করবো সেটার জন্য, আর একটা আমি রেখে দিয়েছি এখানে, বাকি যেগুলো ছিল আমি খেয়ে ফেলেছি, ইটস সো সো ডেলিশিয়াস। এনিওয়ে, তো এটাকে আমি এবার কেটে নেব। হ্যাঁ, তো অর্ধেক করে আমি কেটে নিচ্ছি, এটাকে যেন ফ্রাই করতে যেন ইজি হয়। হ্যাঁ, ছোটো করে কেটে নেওয়া হলো এরকম করে। তারপর যেটা আমাদের যেই দেয়ার আর টু এগস, হ্যাঁ, দুটোকে ফাটিয়ে নেব। তো স্লাইসগুলোকে এখানে রেখে দেই, কারণ ডিমটা ফাটানোর পরে এখানে রাখবো এবং এটাকে মিক্স করে নেব। তো আমাদের ডিম যেটা, এটা ফাটানো হয়ে গেছে, তো এগুলোকে মোটামুটি মিক্স করে নেব এভাবে, ঠিক আছে। নেওয়ার পরে আমরা যেটা করবো এবার, আর আমাদের এখানে যেটা ঘি দিয়ে ভাজবো যেহেতু, তো আমাদের এখানে রয়েছে আমুলের যে ঘিটা আছে, চায়নাতে এটা বেশ কমন পাওয়া যায়, তাবাহতে পাওয়া যায়, বা যে কোনো ঘি পাওয়া যায়, তো ঘি দিয়ে আমরা ভাজবো। হ্যাঁ, তো এটা হচ্ছে ইলেকট্রিক ফ্রাইং প্যান, যেটা এটা গরম হচ্ছে। তো আমি এখন যেটা করব, এটার ভিতরে ঘি যেটা আছে, হ্যাঁ, ঘিটা এখানে ছেড়ে দেব। হ্যাঁ, গরম হতে থাকুক, এবং ব্রেডের যে স্লাইসটা আছে, ব্রেডের যে স্লাইসগুলো ছিল আমাদের, এই স্লাইসগুলোকে আমরা এখন এখানে ডুবাবো, এবং ফ্রাই করার জন্য আমাদের ফ্রাইং প্যান যেটা আছে, গরম হচ্ছে ঘিটা ওখানে, এটার মধ্যে ফ্রাইং প্যানে আমরা ব্রেডগুলোকে ছেড়ে দেব এবং ওখানে ভাজি হতে থাকবে।
তো এখানে যেটা আমাদের ব্রেড যেগুলো ডিমের মধ্যে ডুবানোর পরে ঘিয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, ফ্রাই হচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে এটা আমরা প্রতিদিন খেতে পারবো না বা রেগুলার আমাদের খাওয়া যাবে না, কারণ এটা আর ফ্যাট অনেক বেশি, ঘি যেহেতু ইটস ফুল অফ ফ্যাট, সো এটা হেলদি হবে না প্রতিদিন। আপনি হয়তো এটা এক মাসে অথবা দু মাসে একবার খেতে পারেন, দেন ইটস ওকে, অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, তো দেখা যাক শেষ অবস্থা কেমন, উল্টে দিতে হবে। অপোজিট সাইডটা দেখেন, দারুণ লাগছে, ইট লুক সো ডেলিশিয়াস, ওয়াও। ফ্রাই করাটা কমপ্লিট হয়ে গেছে, সো এটা হচ্ছে ফাইনাল লুক যেটা। হ্যাঁ, চারটা স্লাইস আমাদের, এটা একটা, এটা একটা এবং এটা একটা। সো নাও ইটস টাইম ফর ইটিং। ফ্রাই করা তো কমপ্লিট, এখন হচ্ছে খাওয়ার পালা। তো যেটা বলছিলাম, এটা যেহেতু অনেক বেশি রিচ এবং অনেক ফ্যাট আছে এখানে, তো আপনারা এটা যেটা করবেন, ঘি দিয়ে ভাজবেন না রেগুলারলি, আপনারা তেল ছাড়া বা ঘি ছাড়াও ভাজি করতে পারেন। শুধুমাত্র আপনি আপনার ব্রেডটাকে ডিমে ডুবিয়ে গরম কড়ায় যদি আপনি ছেড়ে দেন তাহলেও অনেকটা এরকমই হবে, তবে এতটা ডেলিশিয়াস হবে না। সো যার ব্যাচেলর, খুবই কম এফোর্টে আপনারা এটা বানাতে পারেন। Looks really nice. See? ঘিয়ের যে স্মেলটা,